আচ্ছা, পিএসপি শেখার জন্য আমরা আরো কিছু জিনিস আমাদের শেখা খুব জরুরি আর কি, মানে এগুলো না জানলেই নয় পিএসপি যদি কোনো প্রজেক্ট করতে যাই। আমাদের বেসিক পর্যায়ে আমরা নর্মালি পিএসপি দিয়ে স্টার্ট করে নিলাম। আচ্ছা, যেটা বলছিলাম বেসিক পর্যায়ের জন্য আমাদের পিএসপিটা ওইভাবে মানে লাগবে না কোনো প্রজেক্ট করার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য। কিন্তু যদি আমরা কোনো প্রজেক্ট করতে যাই, আমাদের কোনো ক্লায়েন্টের বলেন, ক্লায়েন্ট যদি বলে আপনারা একটা প্রজেক্ট করে দেন পিএসপি দিয়ে, র পিএসপি দিয়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানা দরকার আছে পিএসপিটা। অথবা যদি আমরা ভবিষ্যতে কোনো লারাভেল ফ্রেমওয়ার্ক বলেন, পিএসপির কোনো ফ্রেমওয়ার্ক শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই এটা জানা জরুরি। ওকে, তো আমরা আমাদের লোকাল হোস্টে চলে যাই, আমাদের এইচটি ডকস ফোল্ডারের মধ্যে। এর মধ্যে দেখেন একটা ফোল্ডার আছে ওয়েব আইটি এলটিডি, এর মধ্যে গত ক্লাসে আমরা কিছু কাজ করছিলাম, এগুলো ডিলিট করে দিই। আর ডিলিট করে দিলে কিন্তু এখন যদি আমরা এখান থেকে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েব আইটি এলটিডি যাই, কোনো কিছু পাবো না। আর যদি আমরা পাইতে চাই কোনো কিছু, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে একটা ফাইল দিতে পারি ইনডেক্স ডট পিএসপি। ওকে, আচ্ছা, এখন এটাকে আমি আমাদের ভিএস কোড দিয়ে ওপেন করি, ভিএস কোড দিয়ে ওপেন করি, ভিএস কোড দিয়ে ওপেন করে ফেলছি অলরেডি। এর মধ্যে দেখেন আমরা কি লিখবো, আমরা যদি নর্মালি লিখি এরকম করে পিএসপি শুরু করি, এবং এখানে যদি লিখে দিই হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কিন্তু এটাই কিন্তু শো করবো আমাদের এখানে এসে। দেখেন, আচ্ছা, কি শো করছে, মানে এটা ঠিকঠাক শো করছে না কেন, মানে এখানে এরকম দিতে হয় আর কি, মানে সেমিকোলন দিতে হয়। জাভা স্ক্রিপ্টে না দিলেও চলে, বা জাভা স্ক্রিপ্টে লেখ কোড লেখে এটা আসলে ওরকম মনে হচ্ছে। তো দেখ, আমাদের এই অবস্থা, তো আমরা অলরেডি লেখা লেখা দেখলাম কেমনে লেখে। এখন পিএসপির মধ্যে কিছু জিনিসপত্র আছে, তার মধ্যে আমরা কন্ডিশন জানি, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পিএসপি কোড লেখার জন্য, মানে অতপ্রতভাবে জড়িত যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আসলে এই কন্ডিশনটা খুব জরুরি। সেই কন্ডিশনগুলো কেমন কেমন, ধরেন ধরেন যদি আপনি আপনার বড় ভাইকে, বড় ভাইয়ের আপনার বাবা আপনাকে বলছে যে তোমার বড় ভাইয়ের অমুকের সাথে বিয়ে দেব, তোমার কি মত? তো আপনি বললেন যে বড় ভাইয়ের ভাইয়ের শালি থাকলে আমি বিয়েতে রাজি, মানে এরকম আর কি, কন্ডিশন মানে এরকম, মানে কোনো কিছু হলে আমি এরা হবে আর কি, এরকম। তো এই হচ্ছে কন্ডিশন। আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম জিনিস থাকে না। তো কি থাকে, ধরেন আপনার আপনি ধরেন পরীক্ষার রেজাল্ট হয়, অনেক সময় পরীক্ষার রেজাল্ট হয়, ধরেন আমরা জানি যে যদি কোনো মানুষ 33-এর নিচে পায় তাহলে সে কিন্তু ফেল করে। ধরেন আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল আর ই এস ইউ এল টি, ভেরিয়েবল রেজাল্ট, ধরেন কেউ একজন 30 পাইছে। তো এখন আমাদের এখানে শো করবে সে কত পাশ করছে কিনা, সে আসলে 30 পাইছে কিন্তু 30 নাম্বারটা আসলে পাশ কিনা, এরকম যদি কন্ডিশন দিতে চাই, তাহলে ইফ নামে একটা জিনিস আছে, ইফ মানে যদি, আমরা জানি। তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতর লিখতে হয়। তো ইফের এর ভিতর লিখতে হয় কন্ডিশনটা কীরকম হবে। তো এখন যদি আমরা বলে দিই এরকম, যদি রেজাল্ট, যেটা রেজাল্ট মানে যা 30 মানেও তাই, কিন্তু রেজাল্ট যদি কি হয় বড় হয়, যাই পাই ওখানে, এখানে এখানে যদি আমি 100 দিই বা 30-ই ধরেন এখন আছে, এটা যদি কি কার চেয়ে বড় হয় তাহলে পাশ করবে, এটা ধরেন কার চেয়ে বড় হয়, যদি 33-এর চেয়ে বড় হয় তাহলে তো পাশ করবে নাকি, না 33-এর নিচে ফেল। আচ্ছা, 33-এর উপরে হলেই কিন্তু পাশ করবে, সেক্ষেত্রে আমরা তাহলে এখানে বলে দিলাম ইকো যে আপনি পাশ করছেন। এখন যদি আমরা এটা গিয়ে দেখি, দেখেন কী শো করবে, সিনট্যাক্স এরর বলছে। আচ্ছা, এই ভুলটা মনে হয় বারবার আমি করছি এখানে, এই ভুলটা বারবার হচ্ছে আমার, এটা খুব খারাপ খারাপ হ্যাবিট। আমরা রিলোড দেই, এখন কিছুই শো করছে না কেন, ইকো ইকো। আচ্ছা, কারণ হচ্ছে 33-এর চেয়ে বড় নাই, বড় নাই, সেক্ষেত্রে 33-এর চেয়ে নিচে নিচে আছে, তাহলে তো 33-এর চেয়ে নিচে পেলেও তো কিছু লাগে থাকার দরকার, তাই না? সেক্ষেত্রে এলস মানে এটার বাইরে যেটা হবে, এটার বাইরে যাই হোক না কেন, সেক্ষেত্রে এখান থেকে শো করবে। তো এখানে ইকো আমরা লিখে দিতে পারি আর যে আপনি ফেল করছেন, ঠিক না, সেভ দেই, সেভ দিয়ে আমরা আবার ট্রাই করি। দেখেন আপনি ফেল করছেন, কেন ফেল করছেন, কারণ হচ্ছে এখানে 30 পাইছেন আপনি। আর এখানে কি এটা কি দেওয়া হয়েছে, এটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, এটা দুটাকে কম্পেয়ার করতেছে আর কি, কেমন হয় না হয়। এখানে আমরা জানি ইকুয়াল দেওয়া যায়, তার মানে কি যদি রেজাল্টটা 33-এর চেয়ে বড় হয়। আচ্ছা, এখন যদি আমরা
ধরেন দিয়ে দিলাম কত 3200 যদি দিই এখানে, মানে সে রেজাল্ট কত 3200 হচ্ছে তাও কি হবে, সে কিন্তু ফেল। কিন্তু সে যদি ধরেন কত পাইছে 33 পাইছে তাহলে কি হবে, তাও কি আসছে এখানে, আপনি ফেল করছেন, কারণ 33 পেলে পাস না। সেক্ষেত্রে আমরা এইখানে বলে দিতে পারি 33-এর সমান এবং অথবা বড়, এটা মানে কি সমান অথবা বড়, এটা এটা দ্বারা কি বোঝায়, গ্রেটার দেন আর ইকুয়াল বলতে বোঝায় কি সমান অথবা বড়। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কি হচ্ছে, আপনি পাস করছেন, খুব ভালো কথা। তাহলে 34, 35, 36 যতই পাক, আমি যদি এখানে 99 দিয়ে দিই তাও কিন্তু কি লেখা আসবে, এখানে লেখা আসবে যে আপনি পাস করছেন। আবার যদি আমরা 100 দিয়ে দেই তাও লেখা আসবে আপনি পাস করছেন, আপনি পাস করছেন। আমি যদি এখানে 100 না দিয়ে এখানে ধরেন 500 দিয়ে দিলাম তাও কি লেখা আসছে, আপনি পাস করছেন। আসলে কিন্তু এরকম হওয়া উচিত না, হওয়া উচিত ছিল যদি পাস করছেন কখন হবে, যখন 33-এর সমান এবং 100-এর ছোট। এখানে আমরা এরকম করে দিতে পারি অ্যান রেজাল্ট, রেজাল্ট কি হবে কার চেয়ে ছোট, ছোট হবে কার চেয়ে 100-এর সমান, না 100-তে ছোট যদি হয়, 100-তে ছোট হলে কি হবে, রেজাল্ট পাস করতে হবে। এখন কিন্তু কি হবে, এখন লেখা আসছে ফেল করছেন, আসলে কি ফেল করছে, ফেল কিন্তু করে নাই, এটা হচ্ছে ইনভ্যালিড একটা রেজাল্ট। সো সেক্ষেত্রে আমরা ইনভ্যালিড, আবার আবার যদি এখানে আমরা কি করে দেই, এখানে যদি আমরা ধরেন এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 0, তাহলে কি হবে, তাহলে যদি লেখা আসছে আপনি ফেল করছেন, এরকম কিন্তু হওয়া উচিত ছিল না। আবার যদি এখানে ধরেন আমরা দিয়ে দিলাম 0 না, আমরা দিলাম 900-900, তাও কিন্তু কি লেখা আসবে, লেখা আসবে আপনি ফেল করছেন। আসলে এটা ফেল হওয়া উচিত ছিল, ফেল হওয়া উচিত ছিল কি অন্য একটা কন্ডিশনের মধ্যে দেওয়া উচিত ছিল, যেটা হচ্ছে এখানে আমরা কন্ডিশন এলস ইফ দিয়ে দিই, এইভাবে দিয়ে দিই এলস ইফ, মানে কন্ডিশন ফেল তখনই করবে যখন রেজাল্টটা, রেজাল্টটা কি হবে ছোট হবে কার চেয়ে, 33-এর চেয়ে, 33-এর ছোট হলে কি হবে তখন কি হবে, ফেল করছেন হবে। দেখেন এখন কিন্তু ফেল করছেন, ঠিক আছে, কত 33-এর ছোট। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দিয়ে দেবো আমরা, অ্যান এরকম মানে অ্যান্ড, ডাবল মানে অ্যান্ড, এবং রেজাল্টটা কি হতে হবে, রেজাল্টটা বড় হতে হবে, বড় যদি হয় কাছে 0 হচ্ছে, মানে 33-এর চেয়ে ছোট এবং 0 হচ্ছে বড়, তাহলে কি হবে, এখন কিন্তু কিছুই নেই। সেক্ষেত্রে এটা ছাড়া যা কিছু আছে সেক্ষেত্রে আমরা এলস দিয়ে দিতে পারি, এইভাবে এলস ইকো দিতে পারি, ধরেন ইনভ্যালিড রেজাল্ট, রেজাল্ট। এখন দেখেন এখন যাই আসুক তাহলে কিন্তু সেটা কি ইনভ্যালিড রেজাল্ট হয়ে যাবে। দেখেন ইনভ্যালিড রেজাল্ট কি, কেন এটা হচ্ছে 900-900, এখন যদি আমি 900 দিয়ে দেই তা কিন্তু কি হবে, এটা ইনভ্যালিড রেজাল্ট শো করছে। আমি যদি এখানে 100 দিয়ে দেই, 100 দিয়ে দেই তাই কি শো করবে, আপনি ইনভ্যালিড রেজাল্ট। কেন ইনভ্যালিড রেজাল্ট শো করছে, কারণ পাস করার জন্য কি হয়েছে, পাস করার জন্য 100 হচ্ছে ছোট অথবা সমান সমান যদি দিয়ে দিতাম আমরা তাহলে কিন্তু হতো, কারণ 100 হলে পাস করা আমরা দিব, 100 হলে পাস করছেন। এখন যদি এখানে কি হয়ে যায়, এখানে যদি আমরা দিয়ে দেই 0 তাহলে কি হবে, আচ্ছা সরি এখানে না, আমরা এখানে দিয়ে দিলাম 0 রেজাল্ট, 0 পাইছে তাহলে কি হবে, ইনভ্যালিড হবে নাকি, ইনভ্যালিড রেজাল্ট, কিন্তু 0 পেলেও পাস করাবো আমরা। তাহলে কি করতে হবে, এখানে আমরা 0-এর সমান অথবা যদি বড় হয়, 0-এর সমান অথবা যদি বড় হয় তাহলে পাস কর, ফেল করছেন, আর এখানে 33-এর চেয়ে ছোট, ঠিক আছে, এখন এখন দেখেন ফেল করছেন, কারণ 0 পাইছে এখানে। আমরা যদি এখানে দিয়ে দিই 33 কি হবে, এখানে পাস করছেন, আমরা যদি দিয়ে দিই -33 লেখা আছে ইনভ্যালিড রেজাল্ট। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের রেজাল্ট বলেন বা যে কোনো জিনিসের কন্ডিশন বলেন আমরা এইভাবে কিন্তু করতে পারি। এখন এইভাবে করে আপনি ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে একটা রেজাল্ট শিট তৈরি করতে পারেন, এ প্লাস কত পেলে, কততে কত থেকে কত পেলে এ প্লাস হবে, এরকম করে কিন্তু আপনি কন্ডিশন দিয়ে এখানে আপনার রেজাল্টের মধ্যে ডিসটা দিয়ে আপনি কিন্তু এরকম করে কন্ডিশন করে
কাজটা করতে পারেন খুব ইজিলি। এটা হচ্ছে কন্ডিশন, ইফ এলস কন্ডিশন। এখন এখানে যাই দেন আপনি, আপনি আপনি ধরেন ধরেন রেজাল্ট না, টাকার কথা যদি চিন্তা করেন আপনি, টাকা টাকা আপনার ধরেন একটা এক জায়গায় হচ্ছে, আপনি একটা আপনাদের একটা ধরেন একটা ক্লাব আছে, ক্লাবে যদি আপনি 10 টাকার মালিক হন তাহলে আপনি ক্লাবে ঢুকতে দিবে, আর যদি না হন তাহলে আপনাকে ঢুকতে দিবে না। সিম্পলভাবে চিন্তা করি, জটিল এত জটিল রেজাল্ট যদি জটিল মনে হয় তাহলে আমি বুঝাই দিই। টাকা আপনার কাছে যদি 10 টাকা থাকে তাহলে আপনি ক্লাবের সদস্য হবেন। তো আপনি বলেন ক্লাব টাকা যদি কি হয়, টাকা দেন আপনাকে, 0 টাকা আছে, আপনাকে বলা হলো যে তুমি যদি কি হও 10 টাকার সমান হও, তুমি 10 টাকা তোমার থেকে থাকে তাহলে আপনি আপনি আমাদের ক্লাবের মেম্বার। আর এখানে যদি না হয় তাহলে এখানে বলে দিলাম ভাই ফকির ফাকরা দূরে গিয়ে যান বা দূরে যান। আচ্ছা এখন যদি কি হয় দেখেন তো কি হবে, এখানে আপনি আমাদের ক্লাবের মেম্বার। আসলে কি এখানে 0 টাকা হয়েছে কেন, 0 টাকা হওয়ার পরে কথা বলছে, কারণ এখানে হচ্ছে কি করছে, এখানে এখানে এটা এটা মানে অ্যাসাইন, এই ইকুয়াল মানে অ্যাসাইন অপারেটর অ্যাসাইন করছে এখানে, আবার এখানে কি হবে অ্যাসাইন করে দিচ্ছে, কিন্তু না এখানে করতে হবে কি ডাবল ইকুয়াল দিতে হবে। ডাবল ইকুয়াল মানে এটা হচ্ছে যদি 0 টাকাটা যদি 10-এর সমান হয় তাহলে কি হবে আপনি আমাদের ক্লাবের মেম্বার। এখন দেখেন এখন কিন্তু এই কথা বলছে আপনি ফকির ফাঁকা দূরে দূরে যান, কিন্তু এখানে যদি কি হয় এখানে যদি আমরা করতাম 10 তাহলে কিন্তু এটা হয়ে গেল, কিন্তু না আবার যদি ক্লাবের মেম্বার আপনি ঠিক আছে, কিন্তু কারো কারো যদি 11 টাকা হয়ে যায় তাহলে সে কি ক্লাবের মেম্বার হবে না, ক্লাবের মেম্বার হবে না, তাও কিন্তু দূরে ফকির ফাঁকা বলতে। সেক্ষেত্রে কি করতে পারি আমরা এরকম করে যে এরকম করে দিতে পারি ইকুয়াল অর মানে বেশি। আচ্ছা এখন এখানে ছোট হয়ে গেছে, কিন্তু এটা কি হবে যদি বেশি হয় এবং ইকুয়াল হয় তাহলে কিন্তু ঠিক আছে, দেখেন ক্লাবের মেম্বার, কারণ এখন 11 টাকা আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা অলরেডি কন্ডিশন জিনিসটা বুঝতে পারছি যে কন্ডিশন কিভাবে কি করে না করে। আচ্ছা